পড়াশোনা শেষ না করে বিয়ে নয় এই দাবিতে অনশন মেয়েদের জিদের কাছে কার্যত ওহার মানে পরিবার কন্যাশ্রী প্রকল্প নিয়ে এই ছাত্রীর পাশে থেকেছে রাজ্য তৃতীয় বর্ষের ফল ঘোষণা হলে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের প্রথম স্নাতক হবেন রীতা লোহার পড়াশোনা করে কি হবে তার চেয়ে শ্বশুর বাড়িতে হেঁসেল ঠেলার ঢের ভালো বেশি পড়াশোনা করলে পাত্র মেলা মুশকিল বাঁকুড়ার জয়পুর ব্লকের চাপড়া গ্রামের মানুষদের এই ছিল ধারণা সেই প্রথা মেনেই উচ্চ মাধ্যমিকের পরেই রীতা লোহারের পাত্রী দেখতে শুরু করেছিল তার পরিবার বাবা কার্তিক লোহার মানসিক ভারসাম্যহীন মা অন্যের বাড়িতে কাজ করেন কিন্তু মেয়েকে বোঝায় সাধ্য কার বিয়ে করব না এই দাবিতে অনশন শুরু করে রীতা এই জেহাদের খবর পৌঁছয় তাঁর স্কুলেও পাশে দাঁড়ান শিক্ষকরা কিন্তু পড়াশোনার খরচ যোগাবে কে প্রাথমিকভাবে এক আত্মীয়ের কাছ থেকে টাকা ধার করে কলেজে ভর্তি হয় রীতা তারপরেই হাতে আসে কন্যাশ্রী প্রকল্পের ২৫,০০০ টাকা ধার শোধ করে তিন বছর ধরে সেই টাকাতেই পড়াশোনা চালায় রীতা লোহার আমার গর্ব আমার গ্রামের গর্ব আমি আমার মতো এগিয়ে যেতে বলবো আমার এগোনো দেখে তারাও যেন এগোয় কন্যাশ্রী টাকা পেয়ে তারাও যেন পরিবারের মুখ উজ্জ্বল করে আর্থিক কারণেই মেয়ের পড়াশোনা চালানোর কথা ভাবতে পারেননি তবে মেয়ের লড়াইয়ে পাশে ছিলেন মাও মনে তো সবই আশা আমার কষ্ট করে সব কিছু তো স্বামী এরকম মাথা টিপে অজ্ঞান তার কমিয়ে নিজে সব কিছু ছেলে মেয়ে দুটো মানুষ করেছে নিজের দায়িত্ব তৃতীয় বর্ষের ফল ঘোষণা হলে প্রত্যন্ত গ্রাম চাপড়ার প্রথম স্নাতক হবে রীতা লোহার তাঁর সাফল্যে গর্বিত গোটা গ্রাম জাংরাবা হাই স্কুলের হেডমাস্টার মশাই ওর বাড়িতে যান বাকি সবাইকে বোঝান বোঝানোর পরে শেষ পর্যন্ত ওর বিয়েটা কিন্তু আটকে যায় এবং ও ধার করে প্রথমে কলেজে ভর্তি হয় রামানন্দ কলেজে তারপরে কন্যাশ্রীর যে ২৫,০০০ টাকা সেটা ও পায় তাতে ওর ধার শোধ হয় এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে এই লড়াইকে কর্নিশ জানিয়ে রীতাকে জয়পুর ব্লকের কন্যাশ্রী প্রকল্পের মডেল করছে প্রশাসন ব্যুরো রিপোর্ট জি ২৪ ঘন্টা